হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নো আল্লাহর নবী বলেন আমি নবুয়তের দরজা বন্ধ খাতেমুন নাবিন আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো আমার পরে নবী তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নো নবীজির জবানে বলেন সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নো একদিন আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি এই দুনিয়া এবং পরের দুনিয়া উভয় জাহানের জন্য কামিয়াবের জন্য আল্লাহর কাছ থেকে কি চাইতে পারি আমাকে ইয়া রাসূলুল্লাহ একটু বাতায় দেন মিয়া সাহেব আমার নবীজির কথা কিন্তু আল্লাহর কথা উমাইয়ান্তাকওয়ানিল হাওয়াইন ওয়া ইল্লা ওহিউনিহা আমার নবী খোদ গর্জিতে কোনো কথা করে নাই সুতরাং ওনার জীবনের আদর্শ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমরা যদি রাসূলের পক্ষে আমাদের জীবনের আদর্শ আমাদের রোল মডেল মনে করি ইত্তেবা করি আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমারে বইলা দেন আমি কি চাইতে পারি আল্লাহর কাছে কয় তিনটা জিনিস চাইবা একটা জিকরুল লিসান তুমি এমন একটা জবান চাও যেটা হামেশা আল্লাহর জিকরে এলাহি করবে সুবহানাল্লাহ এরকম একটা হৃদয় চাও যেটা সব সময় কৃতজ্ঞতায় ভরপুর কোনো শিকায়ত নাই কোনো অভিযোগ নাই না হু মাই মউত কাতালিব না তালাশে জিন্দেগি মাই তো উসি মে হো খুশি জিসমে মেরে ইয়ার কি খুশি ইন্না সালাতি ও নুসুকি ও মাহিয়াইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ আমাদের জীবন আমাদের মরণ আমাদের নামাজ আমাদের কুরবানি সমস্ত আল্লাহর জন্য আমরা যারা হুসাইনি আমাদের জীবনের ফিলোসফি হলো এটা আল্লাহর নবী বলেন উমর ফারুক তুমি একটা জবান চাও যে সব সময় আল্লাহর জিকির করবে তুমি একটা হৃদয় চাও সকল অবস্থা আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবে আর তুমি আল্লাহর কাছে ইলতেজা করো তুমি তোমার জীবন সাথী হিসেবে একজন নেককার মহিয়সী রমণী তুমি যেন লাভ করতে পারো আল্লাহর কাছে তুমি কামিয়াবি চাও আল্লাহ তোমাকে উভয় জাহানের কামিয়াবি দান করবেন সুবহানাল্লাহ